হ্যালো, কে বলছে? চিনতে পারছি না, না চিনে কিছু কথা। ও আচ্ছা, হ্যাঁ এবার চিনতে পারছি, এতদিন পরে মনে পড়ে তার। হ্যাঁ আমি ঢাকাতে থাকি। তোমার বিয়ে? ও ভালো তো, যাক একটা ভালো সংবাদ পেয়েছি। দাওয়াত করেনি মানে গেছে মানে বিপদ, তার মানে একটা আছে। এতে মনে করতে হবে তার ইন্টারেস্ট না, তার সিট বুকিং আছে, বুঝছো? এজন্য মনে করতে হবে তাকে সিট অবশ্যই বুকিং আছে। আর যদি বুকিং না থাকতো তাহলে তার অ্যাটিটিউড বলতে হতো, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, তো তোমার যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে কি আর করার। হ্যাঁ যাই হোক, তুমি তোমার তাহলে সিট বুক আছে, তা বোঝা গেছে তোমার সিট। না না, অভিনয় যদি না করতে পারো জীবনে সাকসেসফুল কখনোই কিন্তু হওয়া সম্ভব না। অভিনয় করতে হবে তোমার যে কোনো মোকাবেলা, যে কোনো জায়গায় তোমার মোকাবেলা করতে হবে। আচ্ছা দেখি।